পুদিনা পাতা আমাদের প্রায় সকলের কাছেই পরিচিত। পুদিনা একটি আগাছা ধরনের গাছ, কাণ্ড ও পাতা বেশ নরম, কাণ্ডের রং বেগুনি, পাতার রং সবুজ, ছোট গুল্মজাতীয় এই গাছের পাতা ডিম্বাকার, পাতার কিনারা খাঁজ কাটা, পাতা কিছুটা রোমস ও মিন্টের তীব্র গন্ধযুক্ত। বিশ্বের অনেক দেশেই পুদিনার গাছ জন্মে, এর পাতা সুগন্ধি হিসেবে রান্নায় ব্যবহার করা হয়। পুদিনার পাতার মূল, পাতা, কাণ্ড সহ সমগ্র গাছই ঔষধি গুণে ভরপুর। আজকের ভিডিওটিতে আমরা জানব পুদিনা পাতার বিভিন্ন ধরনের ঔষধি গুণাগুণ সম্পর্কে। তো দর্শক, চলুন পুদিনা পাতার ঔষধি গুণাগুণ সম্পর্কে জেনে নেই। গরমে ত্বকের জ্বালা পোড়া ও ফুসকুড়ি সমস্যায় কয়েকটি পুদিনার পাতা বেটে গোসলের পানিতে মিশিয়ে গোসল করলে ভালো কাজ দেয়। মুখের দুর্গন্ধ দূর করতে পুদিনা পাতা পানির সাথে মিশিয়ে কুলি করুন, উপকার পাবেন। পুদিনা পাতা হজম শক্তি বাড়ায়, মুখের অরুচি ও গ্যাসের সমস্যা দূর করে, কর্মক্ষমতা বৃদ্ধি করে ও শরীর ঠান্ডা রাখে। পুদিনা ত্বকের যে কোনো সংক্রমণকে ঠেকাতে অ্যান্টিবায়োটিকের কাজ করে। শুকনো পুদিনা পাতা ফুটিয়ে পুদিনার পানি তৈরি করে ফ্রিজে রেখে দিন। এক বালতি পানিতে 10 থেকে 15 চামচ পুদিনার পানি মিশিয়ে গোসল করুন। এর ফলে গরমকালে শরীরের ব্যাকটেরিয়াজনিত বিশ্রী দুর্গন্ধের হাত থেকে রেহাই পাবেন। পুদিনা পাতার রস তাৎক্ষণিক ব্যথানাশক উপাদান হিসেবে কাজ করে। পুদিনা পাতার রস চামড়ার ভেতর দিয়ে নার্ভে পৌঁছে নার্ভ শান্ত করতে সহায়তা করে, তাই মাথা ব্যথা বা জয়েন্টে ব্যথা উপশমে পুদিনা পাতা ব্যবহার করা যায়। মাথা ব্যথা হলে পুদিনা পাতার চা পান করতে পারেন, অথবা তাজা কিছু পুদিনা পাতা চিবিয়ে খেতে পারেন। জয়েন্টে ব্যথায় পুদিনা পাতা বেটে প্রলেপ দিতে পারেন। পুদিনা পাতার চা শরীরের ব্যথা দূর করতে খুবই কার্যকরী। মাইগ্রেনের ব্যথা দূর করতে নাকের কাছে টাটকা পুদিনা পাতা ধরুন, এর গন্ধ মাথা ব্যথা সারতে খুবই উপকারী। কোনো ব্যক্তি হঠাৎ করে অজ্ঞান হয়ে গেলে তার নাকের কাছে পুদিনা পাতা ধরুন, সেন্স ফিরে আসবে। অনবরত হেসকি উঠলে পুদিনা পাতার সাথে গোলমরিচ পিষে সেঁকে নিয়ে রসটুকু পান করুন, কিছুক্ষণের মধ্যেই হেসকি বন্ধ হয়ে যাবে। গোলাপ, পুদিনা, আমলা, বাঁধাকপি ও শশার নির্যাস একসঙ্গে মিশিয়ে টোনার তৈরি করে মুখে লাগালে তা ত্বককে মসৃণ করে তোলে। পুদিনা পাতা পুড়িয়ে ছাই দিয়ে মাজন বানিয়ে দাঁত মাজলে মাড়ি থাকবে সুস্থ, দাঁত হবে শক্ত ও মজবুত। দীর্ঘদিন রোগে ভুগলে বা কোষ্ঠকাঠিন্য থাকলে অনেক সময় অরুচি হয়, এক্ষেত্রে পুদিনা পাতার রস 2 চামচ, কাগজি লেবুর রস 8 থেকে 10 ফোঁটা, হালকা গরম পানিতে সামান্য লবণ মিশিয়ে সকাল বিকাল 2 বেলা খান। এভাবে 4 থেকে 5 দিন খেলে অরুচি দূর হয়ে যাবে। তাৎক্ষণিকভাবে ক্লান্তি দূর করতে পুদিনা পাতার রস ও লেবুর রস মিশিয়ে পান করুন, ক্লান্তি নিমিষেই দূর হয়ে যাবে। কফ দূর করতে পুদিনা পাতার রস, তুলসী পাতার রস, আদার রস ও মধু একসাথে মিশিয়ে খান। পুরনো কফ দূর করতেও এই মিশ্রণ অতুলনীয়।
সুস্থ হার্টের জন্য পুদিনা পাতা অনেক উপকারী। এটি রক্তে কোলেস্টেরল জমতে বাধা প্রদান করে, ফলে হার্ট সুস্থ থাকে। যে কোনো কারণে পেটে গ্যাস জমে গেলে পুদিনা পাতা কার্যকরী ভূমিকা পালন করে। পুদিনার রস 2 চামচ, সামান্য লবণ, কাগজি লেবুর রস 8 থেকে 10 ফোঁটা হালকা গরম পানির সাথে মিশিয়ে সারাদিন 2 থেকে 3 বার পান করলে পেটে গ্যাস ভাব কমে আসবে। পুদিনা পাতার রস উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে। নিয়মিত পুদিনা পাতার রস খেলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে। পুদিনা শেকড়ের রস উকুন্নাশক হিসেবে খুবই কার্যকরী, এমনকি এর পাতাও। পুদিনার পাতা বা শেকড়ের রস চুলের গোড়ায় লাগান, এরপর একটি পাতলা কাপড় মাথায় পেঁচিয়ে রাখুন। 1 ঘন্টা পর চুল শ্যাম্পু করে ধুয়ে ফেলুন। সপ্তাহে অন্তত 2 বার এটা করুন। 1 মাসের মধ্যে চুল হবে উকুনমুক্ত। মেয়েদের অনিয়মিত পিরিয়ডের যন্ত্রণা থেকে সেরে ওঠার জন্য পুদিনা পাতা বেশ কার্যকরী। পুদিনা ত্বককে শীতল করে। খাবারের সঙ্গে নিয়মিত খেলে শরীরের ত্বক সতেজ হয়, সজীব ভাব বজায় থাকে। মৃত কোষকে দূর করে মসৃণ করে তোলে ত্বককে। ব্রণ দূর করতে ও ত্বকের তৈলাক্ত ভাব কমাতে তাজা পুদিনা পাতা বেটে ত্বকে লাগান, 10 মিনিট রেখে ধুয়ে ফেলুন। ব্রণের দাগ দূর করতে প্রতিদিন রাতে পুদিনা পাতার রস আক্রান্ত স্থানে লাগান, সম্ভব হলে সারা রাত রাখুন, নতুবা কমপক্ষে 2 থেকে 3 ঘন্টা রাখুন, তারপর ধুয়ে ফেলুন। মাসখানেকের মধ্যেই এ সকল দাগ দূর হয়ে যাবে। পুদিনা পাতার রস শ্বাস প্রশ্বাসের নালি খুলে দেওয়ার কাজে সহায়তা করে, ফলে যারা অ্যাজমা এবং কাশির সমস্যায় পড়েন তাদের সমস্যা তাৎক্ষণিক উপশমে পুদিনা পাতা বেশ কার্যকরী। খুব বেশি নিঃশ্বাসের এবং কাশির সমস্যায় পড়লে পুদিনা পাতা গরম পানিতে ফুটিয়ে সেই পানির ভাপ নিন এবং তা দিয়ে গার্গল করার অভ্যাস তৈরি করুন। পুদিনা পাতার সালাদ খেলে পেটে গ্যাস হয় না, পেটের খাবার দ্রুত হজম হয়। পুদিনা মেয়েদের রক্ত শূন্যতা পূরণ করে। মায়ের বুকের দুধ বৃদ্ধি করতে পুদিনা পাতা বেশ কার্যকরী। যারা প্রস্রাব সমস্যায় ভুগছেন তারা 1 গ্লাস পানিতে 1 ফোঁটা পুদিনা পাতার রস, সামান্য লবণ ও অল্প চিনি দিয়ে শরবত খান, প্রস্রাব পরিষ্কার হবে। মাইগ্রেন বা আত কপালে মাথা ধরায় পুদিনা পাতা বেটে মাথায় লাগালে মাথা ব্যথা ভালো হয়। যাদের বুক ধরফর করে তারা পুদিনা পাতা খেলে উপকার পাবেন। পুদিনা পাতায় মনোটারপিন নামক উপাদান বিদ্যমান। এটি স্তন, অগ্নাশয় ও লিভারে ক্যান্সার হওয়া প্রতিরোধ করে। এছাড়াও এটি নিয়মিত খেলে ফুসফুস, কোলন ও ত্বকের ক্যান্সার প্রতিরোধেও কার্যকর ভূমিকা রাখে। দর্শক, ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে আজই সাবস্ক্রাইব করে নিন। পাশাপাশি লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না।